ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই মুমিনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হয় মহান আল্লাহর নির্দেশিত পথে কোরআন সন্ধ্যা অনুযায়ী চলার কারণে পুরো সময়টাই মুমিনের এবাদত হিসেবে গণ্য হয় ঘুম থেকে শুরু করে পুনরায় বিছানায় শোয়া পর্যন্ত প্রতিটি ধাপে নির্দিষ্ট কিছু দোয়া আছে যা পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয় পাপের বোঝা হালকা হয়

সাল্লাম এরশাদ করেছেন ফাজর ও মাগরীবের নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি সাতবার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয় ইমাম মুসলিম ইবনে হারেস ইবনে মুসলিম ইতা আমিমি রহমতুল্লা বলেন আমার পিতা ইবনে হারেস রহমতুল্লাহ আলাইহে এক যুদ্ধ থেকে ফেরার পর হজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পাঠ করো যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তালা তোমাকে দোজখের আগুন থেকে মুক্ত বলে লিখে দেবেন এমনই ভাবে মাগরিবের নামাজের শেষে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সেরাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে দোজকের আগুন থেকে মুক্ত বলে লিখে দেবেন তাহলে হাদিস দুটি নিশ্চয় বোঝা গেল একটি দোয়া আছে যে দোয়াটি সাতবার পাঠ করতে হবে তাই আসুন দোয়াটি কি জেনে নি দোয়াটি হল আল্লাহ আজির নি মিনান্নার অর্থাৎ আল্লাহ আমাকে দোজগের আগুন থেকে রক্ষা করুন এই দোয়াটি আমাদের সকাল ও সন্ধ্যায় পাঠ করতে হবে সাতবার করে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন